গুড মর্নিং। তো আজকে ডে থ্রি, আর সকাল সকাল এক কাপ ধোয়া ওঠা গরম চায়ের সঙ্গে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে কারই না ভালো লাগবে। তো আমরাই বা কেন তার ব্যতিক্রমী হই? তো চলো আজকে তোমাদের রামপ্রকাশ লজটা ঘুরিয়ে দেখাই। ওটা সুন্দর জায়গাটা, পুরো গ্রামের মধ্যে সামনে একটা সুন্দর পুকুর রয়েছে, আর ওয়েদারটাও খুব 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 ফ্রেন্ডলি, খুবই সুন্দর লাগছে। আর পেছনে যে বন জঙ্গল রয়েছে, এখানে বনফায়ার হবে, সাথে আমরা তান্দুরি চিকেন করব, তার পুরো সব ব্যবস্থা রয়েছে, আড্ডা দেবো, গান বাজনা সব কিছু। আর সব থেকে বড়ো কথা, এটা খুব নির্জন এলাকা, কিন্তু কোনো ভয়ের বিষয় নেই। থাকার জন্য একদম নিরিবিলি, নিস্তব্ধ, সবাই মিলে যদি একটা ফ্যামিলি আমরা যাই এখানে, পুরো পুরো রিসর্টটা আমরা ফ্যামিলি নিয়েই থাকতে পারবো। যদি সেই সময় একটু অফ সিজনে বা এমন সময় যাওয়া যায়, ওখানে লোক অন্য কোনো লোক ছিল না, আমরা যখন গেছি আমরাই পুরো রিসর্টে গম গম করছিলাম। আর বিশাল বড় রিসর্ট না, কিন্তু নাম শুনে মনে হচ্ছে যেন বিশাল বড় কিছু, কিন্তু না, কিন্তু গেলে তোমাদের ভালো লাগবে। চার পাঁচটা কটেজ রয়েছে, সামনে সুন্দর একটা পুকুর, পেছনে বন, যেখানে বনফায়ারও হবে, তন্দুরি চিকেনও হবে, আর পরিবেশটা খুব সুন্দর। আস্তে আস্তে এখানে আরও অনেক কিছু তৈরির আমরা জিনিসপত্র দেখেছি, যেটা হয়তো ভিডিও করা হয়নি, কিন্তু তোমরা এরপরে গেলে হয়তো আস্তে আস্তে ওগুলো কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের ভালো লাগবে। এখানে হাঁসগুলো একবার শুধু দেখুন, হাঁসগুলো এরা পোষে এখানে, এই কটা হাঁস আছে নাকি কয়েকটা, তো অনেক টাকা দাম বলছে এগুলোর। না কি হাঁস ঠিক আমি জানি না, হাঁসগুলোর এই যে চোখের ওপরে কেমন একটা রেড কালারের একটা ইচ্ছে রয়েছে, কেমন টাইপের এগুলো নাকি অনেক টাকা করে দাম হয় এই হাঁসগুলো। তো একবার এই যে তোমাদের তোমাদের একবার একটুখানি ভিউটা দেখিয়ে দিই, কত সুন্দর ভিউ আর কত সুন্দর রিসর্টে আমরা রয়েছি। এই যে কালকে তো রাত্রিবেলা দেখিয়েছিলাম, আর তো দেখো কত সুন্দর ভিউটা দেখো শুধু একবার। তো এই যে আমাদের থালি কিন্তু এসে গেছে, আজ দুপুরে আমরা এখান থেকে লাঞ্চ করে থালিতে চিকেন, আলু সেদ্ধ, একটা ভাজা, আর এখানে আছে পকোড়া, আর এখানে আছে ডাল, এখানে আছে রাইস। তো আমরা এখন বসে গেছি লাঞ্চ করতে, আর আমাদের কিন্তু আজকে রাতে বারবিকিউ রয়েছে ওই যে পাইন ফরেস্টে, তো তোমরা কিন্তু সবাই দেখতে থাকো। আর এইদিকে সবাই এখন বসে গেছে লাঞ্চ করতে, আর এদের শুধু একটু হিন্দিটা একটু শুনুন, আস্তে আস্তে আমাদের জাস্ট গড়াগড়ি অবস্থা। তো চলুন এদের হিন্দি একটু শুনে আসি। এরা যা হিন্দি বলছে, মানে সেরা হিন্দি বলছে, দই মিষ্টি লে আয়গা, অর খুশ লাগে গা, পাগল করে দেবে না, বলছে দই মিষ্টি জাদা জাদা লাগে গা। আমার বাবা একটা হিন্দি শিখে গেছে, জাদা লাগে গা। না সবাইকেই, সবাই আসছে, তোমাদের পাগলামো পুরোটাই আসছে। যা পাগলামো শুরু করেছে এরা, যা হিন্দি বলছে সবাই মানে অজ্ঞান হয়ে যাওয়ার যোগান। চাটুনি দেয় আবার চাটুনি,
আমার নাকি চাটনি লাগবে। A few moments later. তো গুড ইভিনিং। তো এখন বাজে প্রায় 8:30 মতো, আর আমরা কিন্তু চলে এসেছি ওই যে সকালবেলা এসে দেখিয়েছিলাম আমরা কোথায় আসবো রাত্রিবেলা বারবিকিউ করতে, আর আমরা কোন কটেজে থাকবো ওই কটেজে। তো চলে এসেছি কিন্তু আমরা, আর এই যে প্রাণবাবু, হাই করে দাও। হাই, কি খাচ্ছো? চকলেট। তো চলে এসেছি আর এখন আমাদের বারবিকিউ স্টার্ট হয়নি, তো হলে তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো তোমরা, তোমাদের একটুখানি রুমগুলো একটু দেখিয়ে দিই। তো চলো, এই একটা রুম দেওয়া হয়েছে আমাদের। তো রুমগুলো দেখো বেশ বড়। এই যে এখানে একটা বেড রয়েছে, বেডটা খারাপ না, বেশ ঠিকই আছে, দুজনের জন্য একদম পারফেক্ট। ওখানে একটা সেন্টার টেবিল আছে, এখানে তো শীতকাল বলে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে আরেকটা সেন্টার টেবিল আছে, আর এইটা এখানে দেখিনি কি আছে। ও, এটা টয়লেট, একটা বেসিন, গিজার। আচ্ছা, এখানে আরেকটা কথা না বললেই নয়, আমরা ওই রাত্রিবেলায় কিন্তু প্রাণের জন্য দুধ আনতে বলেছিলাম, মানে প্রাণের খাবারের জন্য, সেটাও অ্যারেঞ্জ করে দিয়েছিল ওই রাতে। তো এটাও ক্লিন আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বাথরুম আটকে দিই। তো এই যে, আর এখান দিয়েও কিন্তু বাইরে বেরোনোর একটা দরজা রয়েছে, বাট আমি খুলতে পারছি না, পরে খোলা হবে। তো এখান দিয়ে একটা দরজা রয়েছে, এখানে আরেকটা সেন্টার টেবিল, চেয়ার, ফ্যান। তো এখানে একটা টিভি রয়েছে। তো এই যে একটা আমাদের রুম। প্রাণবাবু এখন সুজি খাবে, তো সেটারই প্রিপারেশন করা হচ্ছে। তুমি ওই সোয়েটারটা পরবে তো, চকলেট দিলাম জ্যাকেটটা, চলো আগে পড়া। তো আর এই যে আরেকটা আমাদের রুম, এখানে আরেকটা রুম দিয়েছে। এই যে এটাও সেম। এই যে রুমগুলো কিন্তু বেশ বড় সড়ো আছে, কোনো সমস্যা নেই। বাবাই চকলেট দিলাম, চকলেট দিলাম, কিন্তু জ্যাকেটটা না পরলে হবে না তো। তো দেখো বেশ সুন্দর কিন্তু কটেজের রুমগুলো। একটা মিরর রয়েছে, একটা ফুল সাইজ মিরর রয়েছে। চলো আবার বারবিকিউর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রাণ ব্লগ। কিন্তু এখন যাচ্ছি বনফায়ার করতে, তো চলো, খুবই এক্সাইটেড। এই ফার্স্ট টাইম কিন্তু আমরা করতে চলেছি বনফায়ার, তো এই আনন্দ হচ্ছে। চলো তোমরা দেখতে থাকো। তো চলো, আমরা কিন্তু এখন চলে এসেছি, দেখো আমাদের অ্যারেঞ্জমেন্ট কিন্তু একদম রেডি। ওয়াও, এই যে এখানে জ্বালানো হয়েছে আগুন, ওয়াও, এই শীতের মধ্যে এটাই তো দরকার। বাবা কেমন? হোটেলের প্রত্যেকটা মানুষের বিহেভিয়ার খুব ভালো ছিল। এরা রাতের বেলা হঠাৎ করেই, আমরা বলেছিলাম প্রাণের জন্য সুজি করার জন্য দুধ লাগবে, ওরা মার্কেট থেকে এনে দিয়েছে। তো এখানে লোকজন একটু অফবিট জায়গা বলে লোকজন কম আসে, কিন্তু খাবার স্টোর করে রেখে কোনো বাসি খাবার খাওয়ানো সেসব কোনো ব্যাপার নেই, যখন যেটা থাক বলবো সেটাই ওরা মার্কেট থেকে এনে দেবে। তো সব কিছুর ফেসিলিটি ছিল, আমরা রাত্রিবেলা খুব মজাও করেছি। ওরা বারবিকিউ, চিকেন থেকে শুরু করে সব কিছু করে দিয়েছিল। টেন্টেরও ব্যবস্থা আছে, পাইন ফরেস্টের মধ্যে আমরা এসেছি এখন। আগুন উচ্চারণ করতে পারে না। সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছিল, সারাদিনের যে সাইট সিন করেছিলাম সব ক্লান্তি দূর হয়ে গেছিল রাতের এই বারবিকিউ চিকেন আর বনফায়ারের জন্য। তো আমরা খুব মজা করেছিলাম এই বারবিকিউ চিকেন আর বনফায়ারের সময়। কনকনে ঠান্ডা, চারিদিকে ধুধু বন জঙ্গল, তার মাঝখানে আমরা আগুন জ্বালিয়ে গান চালিয়ে অসাধারণ একটা ফিলিংস নিয়ে ফার্স্ট টাইম বনফায়ার করলাম। আর সাথে শিয়ালের ডাক ফ্রি ছিল, যেহেতু আমাদের অনেকটা রাতে শুরু হয়েছিল,
তো অনেকটা দূর থেকে প্রচুর পরিমাণে শিয়ালের ডাক আসছিল, তো আমরা একটু ভয়ও পাচ্ছিলাম যদি শিয়াল চলে আসে, কিন্তু যেহেতু আগুন জ্বালানো, লাইট জ্বালানো রয়েছে, গান চলছে, শিয়াল আসবে না, ওখানকার দাদারা সেটাই কনফার্ম করেছিল। তো একটা অসাধারণ ফিলিংস নিয়ে খুব সুন্দর মজা করেছিলাম ওই রাতটা, আর আমরা নাচানাচিও করেছিলাম, অত কনকনে ঠান্ডার মধ্যেও আমাদের নাচ করতে করতে গরম লেগে গেছিল। বাবা কেমন লাগছে? তন্দুরি চিকেনটা আমার আলাদা, যাই হোক কেমন লাগলো? আজকের মতো ব্লগ এখানে শেষ করে দিচ্ছি, রাত বেজে গেছে 11টা আর প্রাথমিক ঘুমিয়ে পড়েছে। তো আজ আমাদের বারবিকিউ পার্টি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।